Welcome students, welcome to my online building material and construction classes. As we already have completed plastering in unit number 5 in my previous lecture, and today I am going to discuss about unit number 5.2 under main unit 5, that was walls and finishes. Okay, and my today's topic of discussion is pointing and necessity of pointing and types of pointing and procedure of pointing. Okay students, then let us start about pointing. আমরা আজকে জানবো পয়েন্টিং কি জিনিস, কেন এর প্রয়োজনীয়তা কি আছে এবং এর টাইপগুলো কি কি, সেই সব সম্পর্কে আমরা এখন জানব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখ পয়েন্টিং আমরা যখন ব্রিকক করি, ব্রিকক করার সময় একটা ব্রিকের সঙ্গে একটা ব্রিকের জয়েন্টগুলো করি, মধ্যে সিমেন্ট মোটর দিয়ে আমরা জয়েন্টগুলো করি। তো তারপরে কি করি আমরা, তারপর নর্মালি আমরা প্লাস্টার ওয়ার্ক করি। ওকে, যদি কোনো ওয়ালে, আউটসাইড ওয়ালে স্পেশালি পয়েন্টিং শুধুমাত্র করা হয় আউটসাইড ওয়ালে, ওকে, দিস ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড, তাহলে আমরা কখনো কখনো প্লাস্টার না করে বিল্ডিংটাকে এক্সপোজড কন্ডিশনে রেখে দিই ওয়ালটাকে। বাট সেই সব বিল্ডিংগুলোতে, সেই সব ওয়ালগুলোতে আমাদের কিন্তু পয়েন্টিং করতে হবে, পয়েন্টিং সেখানে প্রয়োজনীয়তা। ওকে, তাহলে পয়েন্টিং আমরা যদি ডেফিনিশন দেখি, তাহলে পয়েন্টিং হচ্ছে ফিনিশিং অফ মর্টার জয়েন্টস ইন মেশিনারি। আমরা মেশিনারি করার সময় যে জয়েন্টগুলো করেছিলাম সেইগুলোকে আমরা ফিনিশিং করব। এটা এক্সপোজড জয়েন্টস, কারণ হচ্ছে এক্সপোজড জয়েন্টস আর উইকেস্ট পার্টস অ্যান্ড নিডস ওয়েদার প্রোটেকশনস। ওয়েদার প্রোটেকশন মিনস রেন ওয়াটার পেনিট্রেশন যাতে না হয়। ওকে, অ্যান্ড ইট অলসো ইম্প্রুভ অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাস্থেটিক ভিউ। এবং এগুলো নর্মালি করা হয় 10 mm to 20 mm অ্যান্ড ফিলিং উইথ বেটার কোয়ালিটি মর্টার। বেটার কোয়ালিটি মর্টার মানে হচ্ছে আমরা নর্মালি যে মর্টার দিয়ে ফিলিংগুলো করি, জয়েন্টগুলো বা যে থিকনেসের দিই, তার যে কোয়ালিটি, তার থেকে অনেক রিচ মর্টার আমাদের এক্ষেত্রে দিতে হয়। ওকে, অ্যান্ড জয়েন্টস টু বি র্যাকড টু এ ডেপথ অফ 10 to 20 mm। যে জয়েন্টগুলো আমরা পয়েন্টিং করব, সেই জয়েন্টগুলো র্যাক্ট করতে হবে টু এ ডেপথ অফ 10 to 20 mm। এবং কী কীভাবে কী করতে হবে, সারফেসটা ক্লিন করতে হবে উইথ দ্য হেল্প অফ ওয়ার ব্রাশ। জয়েন্টগুলো আমরা যাতে কোনো লুজ মর্টার কোনো লেগে না থাকে, পুরোনো যে মর্টারগুলো থাকবে, ড্রাই মর্টারগুলো, সেগুলো আমরা ওয়ার ব্রাশের সাহায্যে ওখান থেকে ঝেড়ে বার করে দেবো। ওকে, অ্যান্ড নেক্সট, জয়েন্টস টু বি ওয়েটেড প্রপারলি ফর প্রপার স্টিকিং অফ নিউ মর্টার। দ্যাট মিন্স আমরা যখন নতুন মর্টারগুলো লাগাবো পয়েন্টিং করার সময়, ইন দ্যাট টাইম আমাদের ওই জায়গাগুলো ভিজিয়ে নিতে হবে, যাতে নতুন মর্টারগুলো লাগালে সেখানে যেন স্টিক করে যায় বা সেখানে লেগে যায়। ওকে, আফটার পয়েন্টিং কমপ্লিশন, দেন উই নিড টু কিউরিং দ্যাট পয়েন্টিং অ্যাট লিস্ট ফর 10 days। আমাদের কিউরিং পারফর্ম করতে হবে 10 days। ওকে, অ্যান্ড এগেইন আই এম টেলিং, মর্টার দ্যাট শুড বি ইউজড ইন পয়েন্টিং দ্যাট মাস্ট বি আ রিচ মর্টার। ওকে, অ্যান্ড মাস্ট বি প্রেসড প্রপারলি, মানে ভালো করে যাতে আমরা ওখানে লাগাতে পারি। ওকে, নেক্সট, নেসেসিটি অফ পয়েন্টিং, আমাদের পয়েন্টিং করার প্রয়োজনীয়তা কি সেটা আমরা এখন জানব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে দ্য জয়েন্টস অফ দ্য ফেস অফ স্টোনস অর ব্রিক মেশিনারি আর রাফলি ফিল ওয়াইল দ্য ওয়ালস আর বিং রেজড। যখন ব্রিকক করা হয়েছিল তখন জয়েন্টগুলোর জন্য স্পেশাল কোনো কেয়ার আমরা করিনি, নর্মালি যে মর্টার দিয়ে আমরা ব্রিকক করি তেমনভাবেই জয়েন্টগুলো আমরা ফিল করেছিলাম। ওকে, পয়েন্টিং ইজ অ্যান আর্ট অফ ফিলিং মর্টার জয়েন্টস ইন দ্য এক্সপোজড মেশিনারি
উইথ সুটেবল সিমেন্ট অর লাইম মর্টার টু প্রোটেক্ট দ্য জয়েন্টস ফ্রম ওয়েদার এফেক্টস। তার মানে ওয়েদার এফেক্টস থেকে প্রোটেক্ট করার জন্য জয়েন্টগুলো আমাদের ভালো করে রিফিল করতে হবে। ওকে, জয়েন্টসগুলোই হচ্ছে মেইনলি ভালনারেবল, যে যেখান থেকে আমাদের রেইন ওয়াটার পেনিট্রেশন হতে পারে। সুতরাং জয়েন্টসগুলো আমাদেরকে পরবর্তীকালে এক্সট্রা কেয়ার দিতে হবে, সেই এক্সট্রা কেয়ারের নামই হচ্ছে পয়েন্টিং। ওকে, অ্যান্ড দ্য মর্টার জয়েন্টস আর উইক পার্টস অফ দ্য মেশিনারি অ্যান্ড দে আর ফর নিড প্রোটেকশন ফ্রম রেইন ওয়াটার, সান রেজ, স্নো, ইটিসি। অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ পয়েন্টিং ইজ এ চিপার মেথড অফ প্রোটেক্টিং দ্য জয়েন্টস। জয়েন্টস গুলো প্রোটেক্ট করার জন্য পয়েন্টিং হচ্ছে সব থেকে চিপার মেথড। ওকে, অ্যান্ড দ্য মেটেরিয়াল অ্যান্ড মর্টার দ্যাট ইজ ইউজড ফর পয়েন্টিং ওয়ার্ক। ওকে, কী কী টাইপের মর্টারগুলো ইউজ হয়? নাম্বার ওয়ান লাইম মর্টার। লাইম মর্টারগুলো যেটা ইউজ হয় সেটা 1:2 রেশিও, মানে 1 ফ্যাট লাইম আর 2 হচ্ছে স্যান্ড আর সুরকি। নেক্সট হচ্ছে সিমেন্ট মর্টার। সিমেন্ট মর্টারটা রিচ মর্টার, দ্যাট ইজ 1 পার্ট সিমেন্ট অ্যান্ড 3 পার্ট স্যান্ড। ওকে, অ্যান্ড নেক্সট প্রিপারেশন অফ সার্ফেস ফর পয়েন্টিং। অল দ্য জয়েন্টস ইন মেশিনারি আর র্যাক ডাউন ডেপথ অফ 20 মিলিমিটার। মানে হচ্ছে র্যাক ডাউন মানে হচ্ছে, ধর আমাদের নর্মালি এটা যখন আমরা ব্রিকক করি তখনই করে রাখার কথা, মানে ওই যে জয়েন্টগুলো একটু গর্ত করে রাখতে হবে, দ্যাট ইজ আপ টু 20 মিলিমিটার, 10 থেকে 20 মিলিমিটারের মধ্যে গর্ত করে রাখতে হবে। সেটা ড্রাই করার পরেও কিন্তু করতে হবে, মানে আইদার তুমি নর্মাল অবস্থায় করো অথবা ড্রাই হয়ে যাওয়ার পরে করো, যে কোনোভাবে তুমি করো। হোয়াইল দ্য মর্টার ইজ স্টিল সফট, নর্মালি হচ্ছে নিয়ম হচ্ছে যখন মর্টারটা সফট থাকে তখনই ওটাকে সুন্দর করে 10 থেকে 20 মিলিমিটার ডেপথ করে মর্টারগুলো ওখান থেকে সুন্দর করে বের করে নিয়ে আসতে হবে। অ্যান্ড দ্য জয়েন্টস আর সারফেস আর ক্লিনড অ্যান্ড দেন থ্রুলি ওয়েটেড। তা ওগুলো করার পরে ওগুলো ভেজাতে হবে। ওকে, নেক্সট হচ্ছে মেথডস অফ পয়েন্টিং। দের আর সেভারাল মেথডস যেভাবে আমরা পয়েন্টিংগুলো করতে পারি, তার মধ্যে হচ্ছে আমরা করি হচ্ছে ফ্ল্যাশ পয়েন্টিং, কমনলি এটাই চলে। নেক্সট কিড অর গ্রুপ পয়েন্টিং, রিসিস্ট পয়েন্টিং। ওকে, অ্যান্ড ওয়েদার্ড পয়েন্টিং, ভি গ্রুপ অর বাকেট হ্যান্ডেল পয়েন্টিং, বিডেড পয়েন্টিং, টাক পয়েন্টিং, স্ট্রাক পয়েন্টিং। তাহলে এতগুলো আমাদের হতে পারে। তাহলে প্রথমে যেটা আমরা পড়বো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ফ্ল্যাশ পয়েন্টিং। ফ্ল্যাশ মানে তো বুঝতে পারছি, ফ্ল্যাশ মানে মিলিয়ে দেওয়া। ওকে, আমরা অনেক সময় বলি না এটার সঙ্গে ফ্ল্যাশ করে গেছে, ফ্ল্যাশ করে যাওয়া হচ্ছে মিলিয়ে দেওয়া। আমরা দেখ ছবিটা যদি ভালো করে দেখি, ডান দিকে ছোটো পার্টটার দিকে তাকা, ওখানে দেখ গর্ত করা আছে, ওখানে বোঝানোর জন্যই করা আছে। তার মানে এই গর্তগুলোকে আমরা ফ্ল্যাশ পয়েন্টিং কীভাবে করি, হুইচ ইজ মেড বাই ওয়াইপিং ওয়ার দ্য ফিনিশড পয়েন্টিং উইথ দ্য ট্রয়েল অর পিস অফ রাফ ক্লোথ। ওকে, ট্রয়েল দিয়ে আমরা ওই গ্যাপগুলোতে আমরা মর্টার, রিচে মর্টার 1:3 রেশিওতে ভরে দিই। ওকে, তার মানে আমরা এখানে কি টাইপের কাজ করি, এখানে ইন দিস টাইপ অফ মর্টার ইজ প্রেসড হার্ড ইন দ্য র্যাক্ট জয়েন্ট বাই ফিনিশিং অফ ফ্ল্যাশ উইথ দ্য এজ অফ মেশিনারি ইউনিটস। ওকে, তার মানে মেশিনারি যে ইউনিটসগুলো ব্রিকগুলো থাকে, সেটা ব্রিক হতে পারে, স্টোন হতে পারে। ওকে, তাহলে এই মধ্যেগুলো আমরা মর্টারগুলো ভরে ট্রয়েলের পিছন ব্যাক সাইড দিয়ে ফ্ল্যাশ করে দিই। দ্য এজেস আর নিটলি ট্রিমড উইথ ট্রয়েল অ্যান্ড স্ট্রেট এজেস, ইট ডাজ নট গিভ এ গুড অ্যাপারেন্স। যেহেতু ট্রয়েল দিয়ে ফিনিশ করছি তার জন্য এটাকে ভালো ফিনিশ দেখায় না। ওকে, বাট ফ্ল্যাশ পয়েন্টিং ইজ মোর ডিউরেবল বিকজ অফ রেজিস্টিং দ্য প্রভিশনস অফ স্পেস ফর ডাস্ট, ওয়াটার, ইটিসি। ডিউ টু রিজন দিস মেথড ইজ এক্সটেন্সিভলি ইউজড। এইভাবেই কিন্তু আমরা ইউজ করি। ওকে, নর্মালি ট্রয়েলের পিছন সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে আমরা ওই গ্যাপগুলো ভরে দিই। ওকে, তাহলে এই গেল আমাদের প্রথমটা, দ্যাট ইজ ফ্ল্যাশ পয়েন্টিং। নেক্সট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো হচ্ছে রিসিস্ট পয়েন্টিং। এটা কি? রিসিস্ট জয়েন্টস অ্যাকচুয়ালি আর নট সুটেবল ফর বিল্ডিংস ইন এক্সপোজড সিচুয়েশনস বিকজ দে ডু নট রেডিলি শেড ওয়াটার। ওকে, অ্যান্ড দিস ইজ ডান বাই
pressing mortar back from edges by 5 millimeter or more. তাহলে এটাই আমরা কি পড়লাম, ইন দিস কেস মোটারটাকে 5 mm প্রেস করে ওই জয়েন্টের মধ্যে ঢোকানো হয়, প্রেস করে ফ্রম দ্য এজ মানে একদম মাথা থেকে। ডিউরিং প্রেসিং অফ মোটার দ্য ফেস অফ দ্য পয়েন্টিং ইজ কেপ্ট ভার্টিক্যাল বাই সুটেবল টুল, টুল মানে লম্বা ওদের যে কাঠের যে পাতাতন্ত্র থাকে সেটা দিয়ে করে। দিস টাইপ গিভস ভেরি গুড অ্যাপারেন্স, এটা দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, নেক্সট হচ্ছে বিডেড পয়েন্টিং, ইট ইজ ফর্মড বাই স্টিল অর আয়রন উইথ এ কনকেভ এজ। ছবিতে দেখে আমরা দেখতে পাচ্ছি কনকেভ এজটা মানে একটু ওখানে একদিকে একটু সুচল টাইপের থাকে। ইট গিভস গুড অ্যাপারেন্স বাট ইট উইল ড্যামেজ ইজিলি হোয়েন কম্পেয়ার টু আদার টাইপস, এটা মানে অ্যাস্থেটিক্যালি দেখতে সুন্দর লাগে কিন্তু এটা অতটা ডিউরেবল হয় না ফ্ল্যাশ পয়েন্টিংয়ের মতো বা রিসিস্ট পয়েন্টিংয়ের মতো। ওকে, নেক্সট স্ট্র্যাক পয়েন্টিং, দিস ইজ এ মডিফিকেশন অফ ফ্ল্যাশ পয়েন্টিং, মানে এটা ফ্ল্যাশ পয়েন্টিংয়ের মতোই, ফ্ল্যাশ পয়েন্টিংয়ের থেকে একটু আলাদা। এটার মধ্যে কী করা, ইন হুইচ দ্য ফেস অফ দ্য পয়েন্টিং ইজ কেপ্ট ইনক্লাইন্ড, মানে দেখ এখানে ছবিতে যদি দেখিস এটা কোনো ফেসটাকে ইনক্লাইন করা আছে, এই কারণে ইনক্লাইন করা আছে যখন রেইন ওয়াটারটা পড়বে তখন কিন্তু ওইভাবে ও নিচে চলে যাবে, ভিতরে প্রবেশ করতে পারবে না, একটু হেলিক্যাল করা আছে, একটু স্লোপ করা আছে। উইথ ইটস আপার এজ প্রেসড ইনসাইড ফেস বাই 10 mm হুইচ ডেন্স ওয়াটার ইজিলি, মানে জলটা যখন ওয়াল বরাবর পড়বে বা ওয়ালের ফেস বরাবর পড়বে তখন ওই জায়গাতে এসে কিন্তু জলটা আর ভেতরে ঢুকতে পারবে না, জল চোঁয়াতে পারবে না, জল কিন্তু বাইরে ড্রপ করে পড়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে রাফ্ট কিড অর গ্রুপ পয়েন্টিং, দিস ইজ অলসো এ মডিফিকেশন অফ ফ্ল্যাশ পয়েন্টিং ইন হুইচ গ্রুপ ইজ ফর্মড অ্যাট ইটস মিড হাইট বাই এ পয়েন্টিং টুল, ইট গিভস এ গুড অ্যাপারেন্স, এটা দেখতে ভালো লাগার জন্য করে। এটা নর্মালি ফ্ল্যাশ পয়েন্টিংয়ের মধ্যে একটা মধ্যেখানে গ্রুপ তৈরি করে দেয়। নেক্সট হচ্ছে ট্যাক পয়েন্টিং, ইন দিস কেস মোটার ইজ প্রেসড ইন দ্য র্যাক্ট জয়েন্ট ফার্স্ট অ্যান্ড ফিনিশিং ফ্ল্যাশ উইথ দ্য ফেস, মোটার প্রেস করে ঢোকানো হয় অ্যান্ড ফ্ল্যাশ করে মেলানো হয় দুটো ব্রিকের মধ্যেখানে। হোয়াইল দ্য প্রেসড মোটার ইজ গ্রিন, মানে যখন কাঁচা থাকে মোটরটা, গ্রুপ অর ন্যারো চ্যানেল ইজ কাট ইন দ্য সেন্টার অফ দ্য গ্রুপ উইচ ইজ হ্যাভিং 5 mm উইথ অ্যান্ড 3 mm ডেপথ, মানে একটা গ্রুপ তৈরি করে দিচ্ছে, টাক পয়েন্টিং গ্রুপ তৈরি করে দিচ্ছে কতটা মাপের, 5 mm উইথ আর 3 mm ডেপথ, এই গ্রুপ তৈরি করে দিচ্ছে। অ্যান্ড দিস গ্রুপ ইজ দেন ফিল্ড উইথ হোয়াইট সিমেন্ট পুট্টি অ্যান্ড কেপ প্রজেক্টিং বিয়ন্ড দ্য ফেস অফ দ্য জয়েন্ট বাই 3 mm। ওকে, অ্যান্ড ইফ প্রজেকশন ইজ ডান ইন মোটর ইট ইজ কল্ড বা স্টার্ট পয়েন্টিং অর হাফ টাক পয়েন্টিং। আমরা ছবিতে দেখতে পাচ্ছি হাফ টাক পয়েন্টিংটা কী জিনিস। ওকে, নেক্সট হচ্ছে ভি গ্রুপ পয়েন্টিং, দিস ইজ ফর্মড বাই ফর্মিং ভি গ্রুপ, মানে ভি টাইপের দেখতে লাগে ইন দ্য ফ্ল্যাশ ফিনিশিং ফেস, মানে জলটা যাতে ওখান দিয়ে ডিরেক্টলি ভিতরে চোয়াতে না পারে, মানে ব্রেক করে দেওয়ার ওর রাস্তাটাকে। নেক্সট ওয়েদার পয়েন্টিং, এটা কী জিনিস, অ্যান্ড দিস ইজ মেড বাই মেকিং এ প্রজেকশন ইন দ্য ফর্ম অফ ভি শেপ, এটা উল্টো দিকে ভিটা, আগেরটা দেখ ইনসাইড ছিল, এটা দেখ আউটসাইড আছে ভিটা। ওকে, তাহলে এ ফ্ল্যাশ পয়েন্টিং বা পয়েন্টিং রেদার আই ক্যান সে পয়েন্টিং, নাও হোয়াই উই শুড ডু পয়েন্টিং, অ্যান্ড উই হ্যাভ টু নো দ্য ডিফারেন্স বিটুইন প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং। ওকে, প্লাস্টারিং ইজ ইউজ টু প্রোটেক্ট দ্য এক্সপোজড সারফেস অফ দ্য মেশিনারি। ওকে, আমরা এক্সপোজড সারফেস যে থাকে মেশিনারি ওয়ার্কের সেটাকে প্রোটেক্ট করার জন্য প্লাস্টারিং করি, এটা আমরা কিন্তু করি ইনসাইড অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড ওয়াল অলসো, বাট পয়েন্টিং ইন পয়েন্টিং ওনলি জয়েন্টস আর প্রপারলি ফিল্ড উইথ মর্টার, মানে আমরা গোটা সারফেসটাকে করছি না, শুধুমাত্র জয়েন্টসগুলোকেই প্রপারলি ফিল করছি। ওকে, নাম্বার টু ডিফারেন্স, অ্যান্ড প্লাস্টারিংয়ের ক্ষেত্রে সিমেন্ট স্যান্ড অ্যান্ড লাইম আর ইউজড ইন প্লাস্টারিং, আর পয়েন্টিংয়ের ক্ষেত্রে ইন পয়েন্টিং উই জাস্ট ইউজ সিমেন্ট মোটর। ওকে, সিমেন্ট মোটরটাই আমরা ইউজ করি, কোনো কোনো ক্ষেত্রে
লাইম বাটা ইউজ করা হয়, বাট 99% কেসে আমরা সিমেন্ট মোর্টার ইউজ করি। অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ দ্য প্লাস্টারিং ইজ ডান ইন বোথ সাইডস অফ সারফেস ইনসাইড অ্যান্ড আউটসাইড ওয়াল, আমরা দুদিকেই করি, বাট পয়েন্টিং ইজ ডান ওনলি অ্যাট দ্য আউটার সাইড অফ দ্য ওয়াল। ওকে, অ্যান্ড ফোর্থ পয়েন্ট ইজ ইন প্লাস্টারিং ওয়ার্ক উই ইউজ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মেটেরিয়ালস, হোয়ার এজ পয়েন্টিংয়ের জন্য আমরা ইউজ করি লেস অ্যামাউন্ট অফ মোর্টার। ওকে, অ্যান্ড নাম্বার পাঁচ ফিফথ পয়েন্ট হচ্ছে আফটার দ্য প্লাস্টারিং দ্য ডিফেক্টস অফ মেশিনারি ওয়ালস আর নট ভিজিবল, কিন্তু পয়েন্টিং করার পরেও ডিফেক্টসটা ওইভাবে আমরা ঠিক করতে পারি না। আফটার দ্য পয়েন্টিং দ্য সার্ফেস ডাজ নট বিকাম স্মুথ অ্যান্ড প্লেন, ওটা স্মুথ অ্যান্ড প্লেন হয় না, হোয়ার এজ প্লাস্টারিং করলে কিন্তু স্মুথ ফিনিশ হয়ে যায়। অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ হোয়েন উই প্লাস্টারিং দ্য ওয়াল আফটার দ্য প্লাস্টারিং দ্য সার্ফেস বিকাম স্মুথ অ্যান্ড প্লেন, হোয়ার এজ আফটার মেকিং পয়েন্টিং দ্য ডিফেক্টস অফ মেশিনারি ক্যান বি সিন। ওকে, দিস ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং, অ্যান্ড উই হ্যাভ কমপ্লিটেড দ্য টপিক পয়েন্টিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, থ্যাংক ইউ।